সরবরাহ মন্ত্রী টকমাটা তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির ছবি আর ভাষার উপর জোড়াফুল, এই নিয়ে কিন্তু আমি জ্যোতিপ্রিয় মল্লিক। তারপরে চলে যায় না, তারা মাধ্যমে জামা আর প্যান্ট রয়েছে আর কিচ্ছু, এসব কোনো কিছুর মূল্য নেই। মমতা ব্যানার্জির ছবির মূল্য দেখবেন কাল থেকে পাড়ায়, দেখবেন পাশের বাড়ির লোক কথা বলবে না, লেডি কুত্তারা যে লেডি কুত্তারা খাচ্ছে আমরা যখন ঢুকছি, কারণটা বুঝতে হবে। আমরা আমাদের সোর্স আছে, সোর্সের খবর নিচ্ছি, সোর্স বলছে জিতছে, দীনেশ ত্রিবেদী জিতছে। তারা অন্য কোন দলে না গিয়ে বিজেপিতে কেন যাচ্ছে? বিজেপির কালো টাকা প্রচুর আছে, কালো টাকার প্রলোভন আছে। আমরা কালো টাকার কাছে বস স্বীকার করি না। যারা মনে করছে যে টাকা পাবো চলে যাচ্ছে, সাময়িক জ্ঞান, একদিনে রাজা হবে, আজকে প্রেসে নাম বেরোবে, কালকে দেখবেন প্রেসে জিরো হয়ে যাবে। ভাইস চেয়ারম্যানের তকমা ছেড়ে দিন, দল থেকে চলে গেলে সেটা জিরো। এরপরে দেখবেন নোয়াপাড়ায় শুচ্ছে, এরপরে টিটাগড়ে শুচ্ছে, ওর যদি সবার ইচ্ছা শুনা আমরা কি বলছে, বিজেপিতে যোগ দিলেই পুলিশ ধরপাকড় করছে। গণতান্ত্রিক দেশে যার বিরুদ্ধে কেস আছে, আমার বিরুদ্ধে যদি কেস থাকে 307-302, তাহলে আমাকে কোর্টে গিয়ে জামিন নিতে হবে না? আপনি আমাদের ঘুরে বেড়াবেন? সুদীপ্তের বিরুদ্ধে কি কেস আছে? রাজা দত্ত যখন আমাদের দলে ছিল তখনই তার কেস ছিল, সে ঘুরে বেড়াতো, তাকে বাইরে পুলিশ তাড়া করে বেড়াতো, আমরা কিছু বলিনি তো। আমরা বলছি তুমি জামিনে, জামিন না, ও জামিন নাই তখন, আজ থেকে এক বছর আগে বলেছি তোমার বিরুদ্ধে কেস। তখন দল ব্যবস্থা নিয়েছিল ওর বিরুদ্ধে? হ্যাঁ, দল ব্যবস্থা নিয়ে অবশ্যই, তাকে দল বলেছিল যে তুমি কেস থেকে জামিন হও, তুমি জামিন নিয়েছো। কিন্তু আজ পর্যন্ত তো ভাইস চেয়ারম্যান পদেই রয়েছে, চলে যেতে হবে, আর ভাইস চেয়ারম্যান থাকবে কেউ? আপনি একটা অন্য দল থেকে জিতেছে, দলের প্রতি দেখলেন তো অর্জুন সিং এর কি হালত হলো 8 তারিখে, হালত তাই হবে, জিরো হয়ে যাবে। বালুদা ফোন, আমি এখন দাঁড়িয়ে বলছি একদিন বালুদা ভাইকে প্রেসে বড় বড় করে আপনারা দেবেন, কাল তার পরশু দিন তো লোকে চিনবে না। সুদীপ দাসকে পুলিশ ধরতে গেছিল বিজেপিতে যোগ দেওয়ার পর? তুই বেঈমান, তুই বেঈমান, তুই অন্য দলে জিতলি আর এক দলে চলে গেলি। বালুদা ভাইস চেয়ারম্যান, তুই নৈতিকতাটা প্রথম রাখতাম, আমরা একটা রাজনৈতিক দলের লোকেরা, আমাদের কাছে নীতি বড় প্রশ্ন। আমি যদি কোন দলে চলে যাই, আমি এমএলএ সিট ছাড়বো, ছাড়বো, তারপর অন্য দলে যাবো, এটা হলো নীতির প্রশ্ন। সেই জন্য রাজনীতির লোকেদের, লোকে পছন্দ করে একটাই কারণে, সেই লোককে পছন্দ করে, মমতা ব্যানার্জির মতো মানুষকে পছন্দ করে, এর থেকে পছন্দ করে যে তিনি নীতিবোধের ওপর চলে, আমরা নীতিবোধের ওপর চলি, নীতির বাইরে চলি। দল করার পর মমতা ব্যানার্জির বাইরে যদি কেউ চলে যায়, তার মূল্য হবে জিরো। লোকে অঙ্কে মাঝে মাঝে বলেন 125 পেলাম, 100-125 দেয় শুভ্রাংশু, আমরা 125 দ্বিতীয় স্টেপে দার্জিলিং দেখলেন, রায়গঞ্জ দেখলেন, মারা যাবো তো, আর আমাদের জলপাইগুড়ি দেখলেন, দ্বিতীয় খেলা তো শেষ হয়ে গেল, পাঁচখানা সিটে পাঁচটাই হেরে গেছে, 5-0 চলছে। আমরা বুঝি আমরা ইলেকশনটা করেছি, আমি নিজের 4টে ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছি, আর আমি নিজে 6টা ইলেকশন করেছি। আমরা পালস বুঝি, মানুষের সেন্টিমেন্ট বুঝি, চুপ হয়ে গেছে, বাকি লিডারদের মুখ শুকিয়ে গেছে, দেখবেন বিজেপি লিডাররা মুখ শুকিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কে দিল্লি অভিমুখে রওনা দিচ্ছেন, কে চলে যাচ্ছেন গুজরাট অভিমুখে, আমরা সব জানি। বলছি ভাইস চেয়ারম্যান থাকাবে না তো, আমি একটা দলের নীতিবোধ নেই আমার, আমি মমতা ব্যানার্জির সাথে থাকলাম, মমতা ব্যানার্জির সব ভোগ করলাম, দলের সুনাম করলাম, জ্যোতিপ্রিয় মল্লিক নামটা বড় করলাম, আমি জেড ক্যাটাগরি নিলাম, সামনে পিছনে আমাকে AK-47-56, তারপরে পালিয়ে গেলাম ভাই,
এই লোকে কি বলবে পাড়ার লোকেরা, পাড়ার লোকেরা গায়ে থুতু দেবে, বুঝলেন, ছিছি করবে। বিজেপি তে যোগ দিলে